আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। ইলেকট্রোফরেটিক কোটিং কৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প, মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। শুরুতে এএসবিআরএম করোনা প্রসঙ্গ। সারা দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা, সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনা উপসর্গ নিয়ে 3 জেলায় 4 জনের মৃত্যু হয়েছে। লালমনিরহাট সদরে উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক গার্মেন্টস কর্মী ও 10 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। পরে তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। লালমনিরহাটে একই পরিবারের 5 জন সহ আরও 9 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের গোয়াইনঘাটে করোনায় এক বৃদ্ধ মারা গেছেন। নারায়ণগঞ্জে মারা গেছেন আরও একজন। গত 24 ঘণ্টায় নারায়ণগঞ্জে 33 জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে 24 ঘণ্টায় আরও 11 জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ সড়ক ও বাজারগুলোতে ও মানুষের ভিড় বেড়েছে। নতুন করে ঝিনাইদহে 4, সিরাজগঞ্জে 2, দিনাজপুরে 2, বরগুনায় 1, নওগাঁয় 1 জনের করোনা শনাক্ত হয়েছে। সাধারণ ছুটি আর অঘোষিত লকডাউনের মধ্যেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন আর মানুষের ভিড়। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি আর রিকশার দাপট রাজধানীর জুড়ে। কয়েকদিনের তুলনায় রাজধানীতে মানুষের আসা যাওয়া বেড়েছে। চেকপোস্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। এদিকে ঈদকে সামনে রেখে কাল থেকে সরকার শর্ত সাপেক্ষে শপিং মল খোলার অনুমতি দিলেও চাঁদনি চক গাউসিয়া খোলার সিদ্ধান্ত নিলেও খুলছে না নিউ মার্কেট, বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্ক। দর্শক, এই মুহূর্তে রাজধানীর চক বাজারে রয়েছেন এ আর বাদল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বাদল, চক বাজার এলাকায় তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলার কথা রয়েছে, অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ওকে, আমি আপনি যেটি বললেন যে আমি রাজধানীর চক বাজারে রয়েছি, তো চক বাজার এলাকার যদি এমনি বাহিরের অবস্থা আপনাকে বলি তাহলে বলতে হবে যে যানজট শুরু হয়ে গেছে এখনই। কিন্তু এখানে যেহেতু কাল থেকে সরকার ঘোষণা দিয়েছে যে বিভিন্ন দোকানপাট খুলবে, আর এটি যেহেতু মশলার বাজার, সামনে ঈদ রমজান মাস, এই কারণে এই বাজারটি খোলা রয়েছে, দুটো পর্যন্ত খোলা থাকার কথা। তো এই বাজারে প্রচণ্ড রকমের ভিড় রয়েছে, যানজট তৈরি হয়েছে, এখানে ভোক্তা অধিকারের অভিযান চলছে, মূল্য বেশি নিচ্ছে বিক্রেতারা এরকম একটি অভিযোগের ভিত্তিতে। তো এর মধ্যে কয়েকটি দোকানকে অভিযান চালিয়ে এর মধ্যে প্রায় 18,000 টাকা জরিমানা করেছেন এবং সচেতন করছেন অনেকেই, ব্যবসায়ীদের সচেতন করছেন, এটি মূলত আজকের বিষয়। তো ভোক্তা অধিকারের উপপরিচালক যিনি পরিচালক শাহরিয়ার আলম, তিনি অভিযানে আছেন। আপনি জানাবেন যে এখানে কি ধরনের অনিয়ম পাচ্ছেন এবং আমরা দেখেছি যে মশলার বাজারটা, যে গুটি কয়েক ব্যবসায়ী কিন্তু মশলার বাজার একটা উল্লম্ফন ঘটিয়েছেন আদার ক্ষেত্রে যেমনটি হয়েছিল। আমরা আজকে মন্ত্রণালয় থেকে প্রেরিত যাবতীয় তথ্য, এটি এলসি প্রাইস কত হবে, সরকারের যে সিডি, যে সিডি ভ্যাট, এসডি ভ্যাট, তারপরে ভ্যাট এবং এআইটি, এগুলোর পরে আমদানিকারকের জন্য 5%, তারপরে পাইকারের জন্য 7% এবং খুচরা পর্যায়ে 15% মূল্য মিলিয়েও আমরা দেখি যে তার থেকেও ডাবল দাম বিক্রি হচ্ছে। আমরা প্রথমে খুচরাগুলোতে গিয়েছি, এখন এটি নজরুল না,
আমরা তারা বিক্রি করেছে অনেক অতি মুনাফা নিয়ে। আমরা যখন তার কাছে কাগজ চাইলাম আপনি কত করে কিনেছেন, উনি কিন্তু দেখাতে পারছেন না। ইম্পোর্টারদের কারসাজিটা এই জায়গায়। এই প্রতিষ্ঠানটি আমরা শক্তভাবে এটিতে তদারকি করছি, এটা আইনের আওতায় শক্তভাবে আমরা তাদেরকে মানে এটা আইনের আওতায় জরিমানা হবে। তবে একটি বিষয়, পার মশলায় কত টাকা অতিরিক্ত নিচ্ছে আপনাকে বলি। যেমন জিরার ক্ষেত্রে পাইকারির সর্বোচ্চ খুচরা মূল্যে বিক্রি করতে পারবেন 278 টাকা। উনি বিক্রি করছেন কত? উনি বিক্রি করেছেন 350 টাকা পাইকারি। জিরার আমি একটু জানিয়ে রাখি তাহলে সবাই জানবেন, জিরার এলসি প্রাইস হলো 155 টাকা 2 পয়সা, আর আমাদের সরকারি সকল ভ্যাট ট্যাক্স দিয়ে 255 টাকা। সেখানে আমরা 5% যদি ইম্পোর্টার হয় 267 টাকা, তারপর 7% যদি পাইকার হয় এটা 278 টাকা, এবং খুচরা পর্যায়ে 15% যদি ধরি আমরা 320 টাকায় খুচরাতে যাবে, অথচ বাজারে দেখেন 500-600 টাকা। এই যে উনারা যদি 350 টাকা বিক্রি করেন 280 টাকারটা, তাহলে বাজারে তো এইভাবে উল্লম্ফন ঘটবে। এই জন্য আমরা সবাইকে অনুরোধ করছি, আজকে দুপুর 2টার সময় আমাদের সভাপতি মহোদয়ের সাথে মিটিং আছে, সেখানে আমরা বলেছি আমরা এই বিষয়গুলো মাঠ পর্যায়ে তদারকি করে উনার সামনেই তুলে ধরবো। এবং ব্যবসায়ীরা কিন্তু ব্যবসায়ীদের এটা বাজার তারাই ঠিক করবে, সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা করবো কোথাও কোন ফাঁক আছে কিনা, কোথাও যে উল্লম্ফনের ক্ষেত্রে সেখানে কোন জায়গাটা ফাঁক হচ্ছে, এবং এইভাবে আমরা সবাই মিলে কাজ করলে আমাদের এই রমজানের সময় সামনে ঈদ মানুষের কষ্ট মানে। আরেকটি বিষয় বলি, এখন ধরেন অনেকদিন পরে দোকান পাট খুলেছে, শ্রমিকরা আছে এবং তারাও যাতে 2টা পয়সা পায় এই আঙ্গিকে কিন্তু আমাদের তদারকি কাজগুলো হচ্ছে। ধন্যবাদ আপনাকে আরটিভি এর সময় দেওয়ার জন্য। মৌসুমি, শুনছিলেন যে এখানে ব্যবসায়ীরা যে অতিরিক্ত মুনাফা নিচ্ছিলেন এর বিরুদ্ধেই মূলত অভিযান এবং সচেতন করছেন ব্যবসায়ীদের। তো চকবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর চকবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এ আর বাদল। গণপরিবহন বন্ধ থাকলেও দেশের বিভিন্ন স্থান থেকে বিকল্প ছোট ছোট যানবাহনে করে ঢাকাসহ কর্মস্থলে ফিরছে হাজারো মানুষ। ঢাকা উত্তরাঞ্চল মহাসড়কের সিরাজগঞ্জ থেকে এখন সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী সুকান্ত সেন। সুকান্ত, মহাসড়কে ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। মৌসুমী, আপনি যেমনটি জানেন যে আপনার গার্মেন্টস খোলার কারণে কিন্তু গত 15 দিন যাবতই সিরাজগঞ্জের মহাসড়ক গুলোতে প্রচন্ড মানুষের চাপ আমরা দেখেছি। বিশেষ করে সিরাজগঞ্জের যে অংশটি রয়েছে, বিশেষ করে আপনার বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকা, এই এলাকা দিয়ে কিন্তু আপনার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 22টি জেলার যানবাহন চলাচল করে। এর ফলে এই সড়কে যানবাহনের চাপ অনেকটাই বেশি থাকে। আমরা দেখেছি যে এখানে আপনার মোটরসাইকেল, কাভার্ড ভ্যান, ট্রাক, লরি সহ বিভিন্ন ভাবে কিন্তু মানুষ যাতায়াত করার চেষ্টা করেছে এবং ঢাকায় যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ শহীদ আলমের সাথে কথা বলেছি, উনিও বলেছেন যে আগের চাইতে মানুষজনের চাপ একটু কম, তারপরেও কিন্তু প্রচুর মানুষ এখন ঢাকা যাচ্ছে, বিশেষ করে মোটরসাইকেলে, অনেকে আপনার ট্রাকে করে, পিক আপে করে। তবে উনি বলেছেন যে যারা সঠিক কাগজপাতি দেখাতে পারছে না তাদেরকে কিন্তু আমরা জরিমানা করছি, তাদেরকে আমরা অর্থদণ্ড করছি। এবং উনি বলছে যে বেশ কিছু বাস যাচ্ছে, তবে বাসে যে লোকগুলো যাচ্ছে সেগুলো অধিকাংশই ধান কাটা শ্রমিক এবং তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখে আমরা তাদেরকে ছাড়ছি। আর এছাড়াও কিন্তু সিরাজগঞ্জে করোনা পরিস্থিতিতে আপনাকে জানি যে সিরাজগঞ্জে নতুন করে কামারখন্দে 2 জনের মা এবং ছেলের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কিন্তু সিরাজগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই ভালো। এই ছিল সর্বশেষ অবস্থা। মৌসুমী, সুকান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সুকান্ত সেন জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে। করোনার কারণে রোজগার বন্ধ হওয়ায় দুর্বিষহ জীবন কাটছে দেশের 10 লাখ হকারের, জানালেন দীর্ঘদিন ব্যবসা করতে না পারায় হারিয়েছেন মূলধন, চলতে হচ্ছে ধার দেনা করে। অর্থনীতিবিদরা বলছেন হকারদের ফের নিজ পায়ে দাঁড় করাতে প্রয়োজন অঞ্চল ভেদে বিশেষ সহযোগিতার। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর গুলিস্থানের এই চত্বরগুলোতে সকাল থেকে মধ্যরাত অবধি হট্টগোল থাকত হকারদের বেচা বিক্রির কারণে, তবে কোভিড-19 ফলে সব বন্ধ। এতে আয় রোজগারের অবলম্বন হারিয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন এই শ্রেণীর মানুষ। বিগত মনে করেন প্রায় 2 মাসের মতো বেকার, দোকানপাট বন্ধ, কিছু করতে পারছি না। আমরা অনেকে মূলধন হারিয়েছি, এখন ধার দেনা করে চলতেছি, অনেকের আত্মীয় স্বজনের উপর নির্ভরশীল হচ্ছে, অনেকের ভিটে বাড়ি যা আছে তা বিক্রি করে চলতেছে এভাবে করে। হ্যাঁ, অনেকের অনেকভাবে মানে দিন যাচ্ছে, খুবই ক্লান্তিকাল যাচ্ছে। তো এই অবস্থায় আমাদের কিছু করা নেই, কারণ আমরা অন্যের কাছে হাত পাততে পারি না, শুধুমাত্র অন্যের কাছে হাত পাততে পারি না, বাকি সবকিছুই করতে পারি। অর্থনীতিবিদরা বলছেন
হকারদের এমন অবস্থা চলতে থাকলে দেশের দারিদ্র মানুষের সংখ্যা আরো বাড়বে। এরা কিন্তু কোনোভাবেই আগে দরিদ্র জনগোষ্ঠী ছিল না, এরা ছোটখাটো ব্যবসা করে এদের সংসার চালাতো, কিন্তু এখন এই ধরনের একটা সিচুয়েশন এদেরকে একেবারে একটা ভালনারেবল অবস্থায় ফেলে দিয়েছে। তারা কিন্তু একটা মানবিত জীবনের মধ্যে পড়ে যাবে এবং সেটা কিন্তু সামগ্রিকভাবে আমাদের দারিদ্র, আমাদের দেশের দারিদ্র্যের চিত্রকে একটা ভয়াবহ পরিস্থিতিতে ঠেলে দিতে। এই ক্ষুদ্র ব্যবসায়ী জনগোষ্ঠীকে ফের নিজ পায়ে দাঁড় করাতে সামাজিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি বিনা সুদে ঋণ দেওয়ার দাবি জানালেন শ্রমিক নেতারা। এক বছরে 350 দিন যদি তারা কাজ করেন তাহলে দেখা যাবে প্রায় 1312 কোটি টাকা তারা ভ্যাট হিসেবে রাষ্ট্রকে দিয়েছেন। কিন্তু এই দুর্যোগের সময় হকারদের পাশে কে আছে? তাদের যদি রেজিস্ট্রেশন করে তাদের জন্য রেশন বরাদ্দ করা হয় এবং তাদের জন্য যদি বিনা সুদে পুঁজি সরবরাহ করা হয় তাহলে এই হকাররা আবার ঘুরে দাঁড়াবেন, নিজেরা দাঁড়াবেন, সমাজটাকে দাঁড় করিয়ে রাখবেন, নিজেরা বাঁচবেন, রাষ্ট্রকেও তারা ভ্যাট যুগিয়ে যাবেন। পাশাপাশি বিনামূল্যে হকারদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেওয়ারও দাবি জানালেন তিনি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কাতার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইএম আকাশ। আকাশ, করোনা ভাইরাসের সংক্রমণ থাকলেও কাতারে তো আমরা জানি যে মৃত্যু হার কম, সেখানকার প্রবাসী বাংলাদেশিরা কেমন আছে জানাবেন। জি মোশাররফ রহমান, ধন্যবাদ। আপনাকে জানাতে চাই কাতারে কিন্তু মৃত্যুর হার সংখ্যা কম থাকলেও কিন্তু আক্রান্তের সংখ্যা অনেক বেশি, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত শুক্রবার গতকালকে কাতারের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে 1311 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে 1311 জন আক্রান্ত হয়েছেন এবং মোট আক্রান্ত হয়েছেন 20,245 জন এবং গতকাল সহ টোটাল সুস্থ হয়েছেন 2,370 জন এবং মোট মৃত্যু হয়েছে 12 জন এবং এই 12 জনের মধ্যে 4 জন হল প্রবাসী বাংলাদেশি এবং এখানে কিন্তু নমুনা সংরক্ষণ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে 120,458 জন। বর্তমানে কাতারে যে পরিস্থিতি দেখছেন এখানে কিন্তু লোকজন একান্ত কাজ ছাড়া বের হচ্ছেন না এবং প্রবাসী বাংলাদেশিদের সতর্ক হওয়ার আরও প্রয়োজন রয়েছে বলে মনে করছেন এখানকার বিশ্লেষকরা। দূতাবাস কাজ করে যাচ্ছে যারা এখানে আটকা পড়েছেন এবং যারা বাংলাদেশে যেতে চান তাদেরকে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে, সেই জন্য দূতাবাসে বলছে যে রেজিস্ট্রেশন করার জন্য। পাশাপাশি এখানকার জনজীবনের মধ্যে এক ধরনের প্রভাব পড়েছে, বিশেষ করে যারা চাকরি অনেকে হারিয়েছেন এবং যারা বিভিন্ন জায়গায় চাকরি করছেন অনেকে যেতে পারছেন না বিভিন্ন সমস্যার কারণে এবং পাশাপাশি কাতারের শিল্প এরিয়াতে, ইন্ডাস্ট্রি এরিয়াতে যে লকডাউনটি ছিল তা শিথিল করা হয়েছে এবং নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে। প্রবাসীদেরকে বলা হয়েছে মিনিস্ট্রি থেকে একান্ত প্রয়োজন ছাড়া যেন কেউ বাসা থেকে বের না হয়। মৌসুমী, এই ছিল কাতার থেকে সর্বশেষ তথ্য। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কাতার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইএম আকাশ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।